রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে শক্তিশালী বিস্ফোরণে তিনজন নিহত ও অর্ধশত আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে ভবনের তৃতীয় তলার দুই অফিস। বিস্ফোরণের ঘটনায় বোমার কোনো আলামত মেলেনি বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন এনামুল কবির রূপম। সকাল ১১টার দিকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা। ভেঙে পড়ে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি নিউ মার্কেট শাখার অফিস ভবন বলে পরিচিত তিনতলার দেয়ালসহ সব কিছুই দুমড়ে মুচড়ে গেছে। ওই ভবনের সাইনবোর্ড ভেঙে চুরমার দরজা জানালার কাঁচ। বিকট একটা শব্দ হলো, দুলাবলে উঠতেছে আর অনেকে দৌড়ে চলে যেতেছে, বেশি এখন ছিল না। বিস্ফোরণটা হয়েছে ভয়াবহ। আমরা দোতলায় যারা ছিলাম শুধু ওই ভেঙে চুরেই পড়ছে, তিনতলায় যারা ছিল তাদের বেশি ক্ষতি হয়েছে। ওইখানে একটা লাশ পড়ে থাকতে দেখছি, এইখানে একটা দেখছি, আর পরে আরও মনে হয় দুই তিন দিন আমি পুরো অবস্থায় দেখছি যে শরীর টরীর পুড়ে গেছে। নিচতলায় পাঞ্জাবি ও খাবারের দোকান, দোতলায় টেইলার্স ও জেন্টস পার্লার, আর তিনতলায় ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়াও ছিল লাইরা প্রোডাক্ট নামের একটি বিপণন প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের ভেতরেই বিস্ফোরণ ঘটে বলে ধারণা গোয়েন্দাদের। সে সময় অফিসে ছিলেন কর্মকর্তা কর্মচারী মিলে মোট ৬ জন, যাদের ৩ জন ঘটনাস্থলেই নিহত ও অন্যরা গুরুতর আহত হয়। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে আহত হন পথচারীদের অনেকে। নিরাপদ আশ্রয় বেরোতে পারেনি সবাই, হঠাৎ করে বিস্ফোরণ করছে। যে কোনো কারণে হোক, এখানে থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে এবং বিস্ফোরণটি ঘটেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা ভালোই একটা বিস্ফোরণ ঘটেছে, কিন্তু কি কারণে কিভাবে ঘটলো এটা আমাদের বোম ডিসপোজাল ইউনিট আজকে কাজ করতেছে, তারা পরবর্তীতে বলতে পারবে তদন্ত সাপেক্ষে। ঘটনাটি নাশকতা কিনা জানতে আলামত খুঁজেছেন বোমা বিশেষজ্ঞরা। আসেন ঢাকার পুলিশ কমিশনার। তদন্ত কমিটি করে দেব, সেখানে বিভিন্ন এক্সপার্ট গ্রুপ থাকবে, তারা তদন্ত কমিটি করে তদন্তের মাধ্যমে মতামত দিতে পারবে যে আসলে এই বিস্ফোরণের কারণটা কী। আমরা কনফার্ম না যে আসলে কারণ কী, তবে প্রাথমিক তদন্ত বা প্রাথমিক লক্ষণাদিতে প্রমাণিত হচ্ছে যে এটা একটা দুর্ঘটনা। এখনও কোনো বিস্ফোরক আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ ও কারণ অনুসন্ধানে নামে থানা পুলিশ, গোয়েন্দা ও সিআইডি ক্রাইম সিন। চট্টগ্রামের সীতাকুণ্ড বিস্ফোরণের পর এবার রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বড় ধরনের বিস্ফোরণ। বিস্ফোরণের পরপরই ধ্বংসস্তূপে পরিণত হয় এই এলাকা। কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে আরও দু একদিন সময় লাগবে বলে জানাচ্ছে গোয়েন্দারা। ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই।